বলতে পারছি না এখন পর্যন্ত বলতে পারছি না যে পুলিশ প্রশাসন থেকে আমাদেরকে কোনো রকম সহযোগিতা করেছে অত্যন্ত সংযতভাবেই কিন্তু এখানে প্রতিবাদটা শুরু হয়েছিল কিন্তু ওরা কিছুতেই এখানে প্রথমত তারা মাইক ব্যবহার করতে দেবে না মাইক যদি ব্যবহার না করে তাহলে কি করে মেয়েরা কতক্ষণ চিৎকার দিয়ে স্লোগান দেবে কথা বলবে মাইক ছেড়ে তো কথা বলা যায় না আমরা শুধু স্লোগান দিচ্ছিলাম এবং পুলিশকে আক্রমণ করে আমরা কোনো স্লোগান দিইনি আমরা প্রশাসনের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা দাবি করছিলাম যে সমস্ত অপরাধীরা নারী নির্যাতনের সঙ্গে যুক্ত আছে তাদেরকে যেন গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আমরা শুধু এই স্লোগানগুলোই দিচ্ছিলাম কিন্তু এখানে ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে এখানে নারীদের এই জমায়েত বিক্ষোভ তাকে প্ররোচিত করতে চাইছিল তারা রিক্সা ধাক্কা দিচ্ছিল তারা মাইকের তার কেটে দিয়েছে আমরা মনে করি এগুলো খুব অন্যায় প্রত্যেকেরই আন্দোলন করা লড়াই করার অধিকার আছে মানুষ যদি প্রতিবাদ করতে না পারে তাহলে থাকলোটা কোথায় থাকলোটা কি কিছুই তো থাকলো সুতরাং আমি মনে করি অযথা পুলিশ প্রশাসনের তরফ থেকে এই মিছিলকে বিক্ষোভকে অন্য পথে বিপথে পরিচালিত করার জন্য তারা এইভাবে হুমকি দিচ্ছিল এবং সেটাকে বাধা দিচ্ছিল বারবার সেখানে গণতান্ত্রিক নারী সমিতির আমাদের মেয়েরা লড়াকু মেয়েরা খুব সংযতভাবে কিন্তু এটা প্রতিহত করছে এবং প্রচণ্ড ধাক্কাধাক্কি তার ফলে অনেক মেয়েরা কিন্তু কম বেশি আহত হয়েছে একজন মেয়েটা আমাদের একজন কমপ্লিট রক্তাক্ত হয়েছে আমরা কিন্তু কিচ্ছু জানি এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো অন্যায়ভাবে আইন কিন্তু আমরা ভাঙিনি কিন্তু সহ্যের কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে নারী পুলিশ এখানে অনেক কিন্তু সমস্ত পুরুষ পুলিশদের এখানে ব্যবহার করা হচ্ছে সুতরাং এইগুলি আমরা তীব্রভাবে আপত্তি জানাচ্ছি এবং আমরা সমগ্র নারী সমাজের কাছে আহ্বান রাখবো আগামী দিনে যেন এই অপরাধীদের বিরুদ্ধে যেন ব্যাপকভাবে নারীদেরকে জমায়েত করে আন্দোলন করতে এটাই থাকবে আমাদের মেসেজ থাকবে আজকে আন্দোলন কতক্ষণ সময় আপনারা থাকবেন আমরা থাকবো রাস্তা অবরোধ কি কারণে করলেন প্রশাসন আমাদেরকে সঠিক উত্তর না দেবে যতক্ষণ পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করার এবং শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি না দেবে ততক্ষণ পর্যন্ত